14 votes in favor, 2024. প্রায় ছয় মাস ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় প্রতিনিয়ত ঝরছে নিরীহ ফিলিস্তিনির প্রাণ। চলমান যুদ্ধে এখন পর্যন্ত মারা গেছেন 32,000-এর বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয় প্রস্তাবে। এর পক্ষে নিরাপত্তা পরিষদে 14 সদস্য দেশ ভোট দেয়ায় প্রথমবারের মতো প্রস্তাবটি পাশ হয়। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। তবে এদিন নিজেদের অবস্থান পাল্টিয়ে প্রস্তাবে ভিটো দেওয়া থেকে বিরত ছিল দেশটি। এর আগে যতবার নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের চেষ্টা করা হয়েছে ততবারই যুক্তরাষ্ট্রের ভিটোর কারণে তা আটকে যায়। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রস্তাবটি অবশ্যই বাস্তবায়ন হতে হবে বলে মত দেন তিনি। একে স্বাগত জানিয়েছেন সাধারণ ফিলিস্তিনিরাও। তবে যুক্তরাষ্ট্র অবস্থান পাল্টানোয় নাখোশ বন্ধু ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিক এক সিদ্ধান্তে একটি ইসরায়েলি প্রতিনিধি দলের হোয়াইট হাউস সফর বাতিল করেছেন। গাজে হামলা নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহু প্রশাসনের যে একটা মতবিরোধ চলছে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে। কিছুদিন ধরেই ইসরায়েলের সমালোচনা করে আসছে দেশটি। যদিও বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে মুসলমান ভোটারদের আকৃষ্ট করতেই নিজেদের নীতিতে পরিবর্তন আনছেন বাইডেন সরকার। রাহুল রানা, সময় সংবাদ।